সদ্গুরু এমন কিছু কি জিনিস মানে আমরা যারা এখানে শুনছি আপনার কথা কি সেই একটা কি দুটো জিনিস যেটা আমরা করতে পারি আগামী কাল যেটা যেটা বাড়িয়ে দেবে আমাদের সচেতনতা বোধ চিন্তা ভাবনার মাত্রা ও আপনি বলছেন শর্টকাটের কথা এরা এরকম তাই কিন্তু মানে টেকসই শর্টকাট চিন্তা ভাবনা শূন্য না এরকম না ইউনো আমরা অনেক শুনেছি আর এখানে বসে বলছি ঠিক আছে তো কাল একটু আলাদাভাবে কি করতে পারি ধরা যাক এ বি সি শিখতে ছাব্বিশটা অক্ষর অন্তত যদি শিখে থাকেন ভারতীয় ভাষা জানেন চুয়ান্ন বা যাই হোক ছাব্বিশটা অক্ষর কত সময় লেগেছিল লিখতে শিখতে ঠিকভাবে ভাবে পরপর সাজিয়ে আর নিজের ইচ্ছা মতো করে কাজে লাগা কত সময় লেগেছিল মনের মতো করে তার ব্যবহার শিখতে হয়তো বারো থেকে পনেরো বছরের শিক্ষা তো আপনি এত খেটেছেন শুধু এই শব্দের কারিগরি শিখতে কিন্তু কিছু জানতে আপনার অস্তিত্বের মৌলিক প্রকৃতির বিষয়ে যেটা পারে একেবারে পাল্টে দিতে আপনাকে মাত্রাগতভাবে আপনি সেটা জানতে চান দু মিনিটে এত একতরফা কেন আপনি না আমি শুধু জানতে চাই কোথা থেকে শুরু করব এই মিনিটে ওকে দু আচ্ছা কোথা থেকে শুরু করবেন শুধু এটুকু করুন ঘুমোতে যাওয়ার আগে আজকে একটা জিনিস হল প্রতি ঘন্টায় ঠিক আছে মনে করার নিজেকে এখন আটটা বাজতে যাচ্ছে আটটায় মনে করার নিজেকে ওয়াও আমি এখনো বেঁচে আছি না না হাসবেন আজ ঘুমোতে গিয়ে উঠবেন না কাল সকালে দশ লক্ষেরও বেশি মানুষ গ্রহের উঠবেন না কাল সকালে কাল সকালে ধরুন আপনি উঠলেন হ্যাঁ কে জানে আপনি খালি ভাবেন এটা আমি না হবেন অন্য কেউ খুব নিষ্ঠুর কাল সকালে যদি জেগে ওঠেন প্রথমে চেক করুন আমি কি সত্যি জেগে বেঁচে আমি এখনো বেঁচে ওয়াও কিছু করা দরকার নেই চিৎকার বা কিছু অন্তত একটা বড় হাসি কেমন আমি এখনো বেঁচি দশ লাখেরও বেশি মানুষ জেগে ওঠেনি আজকে কিন্তু এখানে আমি এখনো বেঁচে অসাধারণ কিনা সবথেকে বড় জিনিস কি আপনার জীবনে আপনি বেঁচে এখন তো আপনি বেঁচে আছেন কাল সকালে কেবল একটা হাসি ওয়াও তারপর হয়তো দুই তিন চারজন যাদের গুরুত্ব আছে আপনার জীবনে দেখুন চেক করে এনি উনি এ সে এরাও বেঁচে সবাই বেঁচে দারুন যদি দশ লক্ষ মানুষ মারা যান আজ রাতে যেটা হয় প্রতি রাতেই অন্তত একশো লক্ষ লোক হারায় এমন কাউকে যিনি তাদের খুব কাছের কিন্তু তাদের কেউই যারা আপনার প্রিয় চলে যাননি দারুন কিনা বড় হাসি বলবেন না কাউকে সকাল আটটায় ও আটটা এখনো বেঁচে প্রতি ঘন্টায় শুধু এই কাজটা করুন ঠিক আছে প্রতি ঘন্টায় শুধু মনে করার নিজেকে চেক করুন চলছে দয়া করে বুঝুন এটা যদি ঈশ্বরের কথা ভাবেন বিভ্রান্ত হয়ে পড়বেন কেবল যখনই আপনি সচেতন হন নিজের মরণশীলতার বিষয়ে তখনই প্রকৃত জানতে চাইবেন এই জীবনের প্রকৃতি যখন আপনি জানেন আপনি চলছেন এই মুহূর্তে আর কাল সকালে হয়তো পুফ হাওয়া এখন আপনি জানতে চান ব্যাপারটা কি কি এটা আমি আস্ত মানুষটা এখন কিন্তু কাল সকালে হাওয়া অনেক মানুষ জলজান্ত হেঁটে বেড়াচ্ছে চলে বেড়াচ্ছে হঠাৎ করে হাওয়া বিশ্বাস হয় না কোথায় গেলেন তারা কিন্তু আপনি ভাবলেন এটা নিয়ে দশ মিনিট তারপর হয়ে পড়লেন ব্যস্ত একটা মেসেজ ছিল আমার বাবা মারা গেছেন কিন্তু মনে করার নিজেকে নিজের নশ্বরতা প্রশ্নটা গভীরে যেতে দিন যদি করতে পারেন প্রতি মুহূর্তে তাহলে তো দারুণ যদি না পারেন অন্তত ঘন্টায় একবার মনে করার নিজেকে যে আপনি নস্বর আপনি অমর নন আপনি মরণশীল আপনি যদি জানেন আপনি মরণশীল হঠাৎ করে দেখবেন কদিনের মধ্যে আপনার কোনো সময়ই নেই ফালতু জিনিস করার যার কোনো মানে নেই আপনার কাছে আপনি শুধু করবেন শুধু যেটা সত্যিই গুরুত্ব রাখে আপনার জীবনে আপনার সময়ই নেই ছাই ছাইপাশ কিছু করার কারোর সাথে আপনার সময় থাকবে শুধু সেরাটা করার যেটা আপনি করতে চান যেটা সত্যি করতে ইচ্ছুক নিজের জীবনে সেটা ছাড়ার কিছু না আর আপনার তাই করা উচিত কারণ এটা খুবই সীমিত সময় আমি চাই আপনি জানুন এটা খুব ছোট্ট একটা জীবন যদি আপনি দুঃখী মানুষ হন অবশ্যই এটা একটা দীর্ঘ জীবন যদি যদি হাসি খুশি হন যদি বাঁচেন একশো বছরও কেটে যাবে চট জলদি যদি দুঃখী হন কি লম্বা জীবন আপনি বাঁচবেন বুঝতেই পারছেন তো খুব ছোট্ট একটা জীবন আপনার করা উচিত নয় এমন কিছু যা আপনার কাছে সত্যি গুরুত্বপূর্ণ তা ছাড়া হ্যাঁ কি না কিন্তু আপনি করছেন যা তা ছাই পাঁচ যার কোনো মাথামুণ্ডুই নেই আপনার কাছে করছেন শুধুমাত্র নিজেকে অমর ভাবেন বলে নইলে কি লোকে বলে আমি বাঁচব আশি বছর হয়তো বা একশো তো এটা করব সত্তর বছরে প্রতিবেশীর দিকে হাসব পঁচাত্তর বছরে যখন আমার সব কাজ শেষ যখন সব সম্পত্তির সব ব্যাপার মিটেছে তারপরে তার দিকে চেয়ে হাসব এমন কোনো গ্যারেন্টি নেই কেউ কি এখানে এসেছেন গ্যারেন্টি কার্ড নিয়ে দুদিনের না আপনার মৃত্যু হতে পারে কাল সকালেই আমি চাইছি না সেটা আশীর্বাদ করছি আপনার দীর্ঘ আয়ুর কিন্তু এটা সম্ভব তাই না রোজ এটা হচ্ছে দশ লক্ষ লোকের সাথে মানে হতে কি পারে না আপনার বা আমার সাথে কাল সকালে হ্যাঁ কি না যদি অবগত হন আপনার নশরতার বিষয়ে সচেতন হওয়া আপনা হতেই ঘটবে কারণ বেঁচে থাকার গুরুত্বটা ফুটে উঠবে বলছেন আমেরিকার উপকূল থেকে সরাসরি আসা শব্দগুলি এই মাইন্ডফুলনেস অ্যাওয়ারনেস মেন্টাল অ্যালার্টনেস না এগুলোকে আলাদা করা দরকার মানসিকভাবে সজাগ হওয়া আপনাকে সাহায্য করবে টিকে থাকতে আরও ভালোভাবে আমি যদি মানসিকভাবে সজাগ থাকি গাড়ি ভালো চালাবো কাজ ভালো করব অন্য কিছু ভালো করবো এটা টিকে থাকা সচেতনতা টিকে থাকার ব্যাপারে নয় যখন আমি প্রথমে জিজ্ঞাসা করি প্রশ্নটা আপনি জানছেন কি করে যে আপনি এখানে আছেন আপনি ভেবেচিন্তে বললেন আমি সচেতন কেবল যেহেতু সচেতন আছেন আপনি বেঁচে আছেন আর সচেতনতাই বেঁচে থাকা আর আপনার বেঁচে থাকাই সচেতনতা প্রশ্নটা কেবল এই বিষয় যে কতটা বেঁচে অনেকেই ভাবেন তারা যদি পঞ্চাশ ভাগ প্রাণবন্ত থাকেন বেশ ভালো হ্যাঁ আপনি টিকে থাকতে পারেন পঞ্চাশ ভাগ কিন্তু আপনার বোঝা জরুরি যদি আমরা কাউকে অত্যাচার করতে চাই যদি আপনি কাউকে অত্যাচার করতে চান কি করবেন আপনি মেরে ফেলবেন কি তাদের ধরুন আপনি চাকরি পেলেন নরকে ধরা যা আপনাকে কাজে দেয়া হলো লোককে অত্যাচার করার কি করবেন আপনি মেরে ফেলবেন হ্যালো না না রাখবেন তাদের আদমরা করে যদি তাদের আধমরা করে রাখেন সেটাকে বলে অত্যাচার তো এখন এটাকে বলে নিজের ওপর অত্যাচার হয়তো তৈরি হচ্ছেন কাজের জন্য অন্য কোথাও কারণ একেবারে দুই কি তিন বছর বয়স থেকে লোকজন বাবা মা জিজ্ঞাসা করে কি হবি বড় হয়ে কি হবি বড় হয়ে দেখুন আমি জন্মেছি মানুষ হয়ে আমার চেষ্টা করা উচিত মানুষ হয়ে ওঠার দেখুন প্রতিটা জীবন এই গ্রহের সে হোক একটা পাখি বা পোকামাকড় বা পশু গাছ যাই হোক প্রত্যেকে চেষ্টা চালাচ্ছে হয়ে উঠতে একটা পরিপূর্ণ জীবন আর এটাই সব পোকা চেষ্টা করছে পূর্ণ পোকা হয়ে উঠতে গাছ চেষ্টা করছে পূর্ণ গাছ হতে এমনটা ঠিক মানুষের ক্ষেত্রে পরিপূর্ণ মানুষ হওয়ার চেষ্টা না না কি হবেন মানে কি ধরনের চাকরি আপনি পাবেন তিন বছর বয়স থেকে এই পাগলামিটা এসেছে কারণ এই যাই হোক দেশের গত শতাব্দীর দারিদ্র মানুষ এতটাই বঞ্চিত যে ভাবে চাকরি না থাকলে তারা কিছু খেতে পাবে না জানেন তো এটা আসে নির্দিষ্ট দারিদ্র সচেতনতা থেকে আমাদের পেরিয়ে যেতে হবে সেই প্রজন্মটা চলে গেছে এই মুহূর্তে যদি আপনার মাথায় কটা কোষ কাজ করে আপনি উপার্জন করতে পারবেন হ্যাঁ আপনার যোগ্যতার কোনো দরকার নেই যদি আপনার মস্তিষ্কে কিছু কোষও কাজ করে তাহলেও আপনি উপার্জন করতে পারবেন সেটা কোনো সমস্যা নয় আর এমন একটা সময় ছিল যখন এরকম ছিল এমনটা আর নেই এখন সময় এটা থেকে বেরোই কথা নয় যে কি হবেন কেমন হবেন কি হবে আপনার জীবনের অভিজ্ঞতা এটা কি হবে কোনো চূড়ান্ত অভিজ্ঞতা নাকি একেবারে সামান্য কিছু দ্য এটাই হলো প্রশ্ন কারণ একবার যেই আপনি আসেন মানুষ রূপে যাই হোক না কেন যথেষ্ট নয় আরও কিছু ঘটতে হবে হ্যাঁ কিনা আপনি হয়তো ভাবছেন আপনি অনেক কিছু করছেন যে লোকটা মন্দিরে যাচ্ছে যে মদের দোকানে যাচ্ছে যে কাজে যাচ্ছে যে যাচ্ছে পৃথিবী দখল করতে তাদের প্রত্যেকেই খুঁজছেন জীবনের আরও একটা বড় টুকরো কেউ কেউ যাচ্ছেন মলে কেউ কেউ যাচ্ছেন পিডিএসএ তেমনভাবেই কেউ কেউ ভাবেন এটা মন্দিরে ফ্রিতে পাওয়া যায় তাই তার ওখানে যান কেউ যায় অন্য বিশ্ব জয় করতে কেউ যায় বাজার করতে হোয়াট ইজ ঠিক কি করছেন আপনি খালি জীবনের একটা বড় টুকরো চাইছেন কিন্তু যায় আসে না যদি আপনি আপনার চারপাশে গোটা বিশ্বকেও জড়ো করে নেন আপনি বড় টুকরোটা পাবেন না আপনার বড় টুকরো পাওয়াটা একমাত্র হবে যদি আপনার পর্যবেক্ষণের ক্ষমতা উন্নত হয় যদি আপনার অনুভবের ক্ষমতাকে বাড়ানো না হয় তবে আপনার সবকিছুই থাকতে পারে তবু আপনার অভিজ্ঞতা একই থাকে আধুনিক জীবন তো সেটাই অন্য কোনো প্রজন্মেরই ছিল না এত কিছু যত আমরা পাচ্ছি বেশিরভাগ বাড়িগুলো গুদাম ঘরের মতো লাগছে কারণ তাদের বাজার অভিযান চলে তারা না জেনে কোথায় কি রাখবেন সব এদিক ওদিক থেকে উপচে পড়ছে লোকের থাকারই জায়গা নেই জিনিসপত্রে ভরা কিন্তু তাতে কি কল্যাণ আনন্দ খুশি সেসব আসছে না আপনি আপনার ভেতরে কি ঘটছে সেটা বাইরে থেকে নির্ধারণ করতে পারেন না এটা ভেতর থেকেই হতে হবে আর যতটাই বড় আপনার অভিজ্ঞতা ততটাই বড় আপনার জীবন এটা নয় যে কতটা বড় সমাজে লোকে আপনাকে ভাবে সে হয়তো সমাজে আপনার কিছু সুবিধা করে দেবে কিন্তু এ জীবনের নিরিখে এটা কাজ করে না যখন আমরা বলি সচেতনতা আমরা কথা বলছি জীবনের মূল উপাদানের কারণ একমাত্র কারণ আপনি সচেতন বলেই আপনি বেঁচে আছেন তাই না হ্যাঁ এখন প্রশ্নটা হলো কতটা জীবিত একটা উদাহরণ দিয়ে বলা যায় এখন এই আলোটা বুঝলেন তো আমায় অন্ধ করে দিচ্ছে এখন যদি আপনি ভোল্টেজটা কমিয়ে দেন এটা এমন হবে এটা শুধু ওই জায়গাটুকুতেই আলো দেবে কিন্তু তারা সবটা আলো করতে চেয়েছিলেন তাই তারা ভোল্টেজটা বাড়িয়ে দিয়েছেন তো যদি ভোল্টেজটা কমান এটুকুই দেখবেন যদি আর একটু বাড়ান দেখবেন অতটা যদি সেরকম বাড়িয়ে দেন দেখতে পাবেন গোটা হলটাই সচেতনতা ঠিক ওরকমই যেহেতু আপনি সচেতন বা আপনি অবগত আপনি কিছুটা জানেন যদি আর একটু সচেতন হন আর একটু জানবেন যদি আরও সচেতন হন আরও কিছু এই সবকটা শব্দই সংযুক্ত প্রজ্ঞা প্রজ্ঞা গুরু এই সব কিছুই সম্পর্কযুক্ত কারণ প্রজ্ঞা মানে আপনি সচেতন যেহেতু আপনি সচেতন আপনার সচেতনতার তীব্রতার উপর নির্ভর করে সেই অনুযায়ী আপনার দৃষ্টি ধারণা চারপাশে সবকিছুর প্রতি উন্নত হয়ে যায় এখন গুরু শব্দের মানে গু মানে অন্ধকার এটা কিন্তু চার অক্ষরের শব্দ রু মানে যিনি দূর করেন তো গুরুর আপনাকে কিছু শেখানোর কথা নয় তার আপনাকে কোনো দর্শন জ্ঞান দেওয়ার কথা না কোনো মতাদর্শ দেওয়ার কথা না খালি এই তার আরেকটু বেশি আলো দেওয়ার কথা আর একটু বেশি আলো মানে যদি আমি ধরুন এই হলঘরটি অন্ধকার আপনি খালি প্রথম দু সারি দেখতে পাচ্ছেন তাদের দেখতে পাচ্ছেন না যদি টর্চের আলো জ্বালাই আপনি দেখবেন ও এত লোক একটা গোটা জগতই ওখানে কিন্তু আমি টর্চটা বন্ধ করলাম তখন আপনি জানেন ওখানে কিছু আছে আমাকেও দেখতে হবে আমার কি চাই আমার চাই নিজস্ব একটা টর্চের আলো ঠিক আছে এই হলো কাজ কারণ কারণ হোমস্কুলের বাচ্চাগুলো যেখানে আমি থাকি তারা ঘোষণা করেছে উনি উনি গুরু নন মতেই গুরুর মতো কথা বলে না গুরুর মতো দেখতে না গুরুর মতো হাঁটেন না উনি কোনো গুরুই নন আমি খুব খুশি সার্টিফিকেট না এখন সব কিছু যেভাবে আছে সেভাবে দেখার ব্যাপারে কারণ আমায় যদি এখান দিয়ে হেঁটে যেতে হয় অনেক ভিড় আছে এখন বিশ্বাস ব্যবস্থা আপনি ঈশ্বরে বিশ্বাস করেন ঠিক আছে এখন আমি জানি কর্পোরেট দুনিয়ায় লোকজন শুরু করেছে আমি নিজেকে বিশ্বাস করি। করিটা দুটোই প্রসঙ্গ হারিয়েছে শুধু ওরা আলাদা ধরনের প্রভাব ফেলে দেখুন বিশ্বাস মানে কি মূলত বিশ্বাস মানে আপনি স্বীকার করতে অরাজি যা জানেন না তা আমি জানি না বলতে যা কিছুই আপনি জানেন না বিশ্বাস করে নেন যদি বিশ্বাস করেন এটা আপনাকে যা করে এটা আপনাকে আত্মবিশ্বাস দেবে স্পষ্ট ধারণাহীন আত্মবিশ্বাস হল ধ্বংসাত্মক এখন ধরা যাক আমি এই লোকজনকে দেখতে পাচ্ছি না আমার চোখ পরিষ্কার না কিন্তু আমার দারুণ আত্মবিশ্বাস আছে আমি এদের মধ্যে দিয়ে হেঁটে যাব জানেন তো আমি কি করব। আমি সবাইকে মারিয়ে চলে যাব কারণ আমি খুব আত্মবিশ্বাসী এমন অনেক লোক আছেন যদি আমার দৃষ্টি থাকে স্বচ্ছ চলে যাব এদের মধ্যে দিয়ে কি কাউকে না ছুঁই যদি আমার দৃষ্টি অস্বচ্ছ হয় আর আমার কোনো আত্মবিশ্বাস নেই জিজ্ঞাসা করব যে দয়া করে কেউ কি পারেন পথটা দেখিয়ে দিতে কিন্তু এখন আমার কোনো স্বচ্ছতা নেই কিন্তু আত্মবিশ্বাস আছে এটা ধ্বংসাত্মক প্রক্রিয়া তো ঈশ্বরকে বিশ্বাস নিজেকে বিশ্বাস কোনো কিছুকে বিশ্বাস মানে এটা একটা ব শব্দ জানেন তো আপনি খালি বোকা বানাচ্ছেন নিজেকে এমন কিছুর ব্যাপারে যেটা জানেন না সমস্যাটা কি আমি যেটা জানি সেটা জানি যেটা জানি না সেটা জানি না সমস্যা কোথায় এতে যদি এতটুকু অকপটতা আপনার জীবনে আসে এটুকুতে আসুন আমি যেটা জানি সেটা জানি যেটা জানি না জানি না আমি কিছু বিশ্বাস করি না কিছু অবিশ্বাসও করি না আমি সব কিছু দেখতে ইচ্ছুক আপনি হয়ে উঠবেন সংবেদনশীল এক মানুষ আর প্রতি ঘন্টায় মনে করেন নিজেকে যে আপনি মরবেন আর মেতে উঠুন একটা হাসি দিয়ে যে আপনি এখনও বেঁচে